আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি দেখাবো কীভাবে ক্রিম তৈরি করা যায়। তো আমি আজকে হুইপ টপিক মিক্স নিয়ে এসেছি ফস্টার ক্লার্কসের। দেখুন, এখানে 72 গ্রাম থাকে, এখানে নিয়মকানুন দেওয়া আছে। তো এই ফস্টার ক্লার্কসের হুইপ টপিক মিক্সটা আমার মিশাতে, হুইপ ক্রিমটা করতে আমার এখানে ঠান্ডা দুধ লাগবে, 1/4 কাপ, ভ্যানিলা এসেন্স লাগবে 1 চা চামচের মতো নেবে, এবং চিনি এখানে 4 টেবিল চামচের মতো আমি নিয়েছি, আর আর মিক্সার মেশিন লাগবে। এটা হলো ইলেকট্রিক বিটার এবং এটা হলো হ্যান্ড বিটার। আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল সেটা দিয়ে করবেন, তবে এই হ্যান্ড বিটার দিয়ে করতে একটু সময় বেশি লাগবে হুইপ করতে, এটা দিয়ে করতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর হুইপ ক্রিমটা এরকম স্ল্যাশে থাকে, 2টা স্ল্যাশ থাকে, আজকে আমি একটা করে দেখাচ্ছি। ক্রিমটা করার আগে বাটিটা 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে নেবেন, তে ক্রিমটা সুন্দর হবে। এখন ক্রিম করে দেখাচ্ছি, এমন গুঁড়া থাকে। তো এতে আমি একটু ঠান্ডা দুধ মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি কয়েক চামচ নিয়ে একটু বিট করে নিচ্ছি। এমন করে অল্প অল্প দুধ দিয়ে আমরা আস্তে আস্তে ক্রিমটা করবো, এবং সাথে চিনিও দিব অল্প অল্প করে। আবার বিট করে নিচ্ছি। অল্প অল্প করে চিনি দিব আর বিট করব। আচ্ছা, এটা বলতে ভুলে গিয়েছি, এটা কিন্তু আইসিং সুগার। আমি চিনিটা মিহি করে গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে এবং ছেঁকে নিয়েছি। আপনারা অবশ্যই সেটা করে নেবেন, এবং দানাদান চিনিতে হবে না। 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবার বিট করে নেব। দেখুন ক্রিমটা, চিনিটা আপনারা পুরাটা শেষ করবেন বিট করতে করতে। এই দেখুন কেমন হয়ে গিয়েছে, যখন দেখবেন চিনিটা আর খিচখিচ করতেছে না, তখন আর একটু বিট করতে হবে যদি থাকে। এখন আমার আর একটু আছে, আমি আবার আর একটু বিট করব। দেখুন বিট হয়ে গিয়েছে। এরকম বিট করার সময় সাবধানে থাকবেন, দেখুন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়, সাবধানে বিট করা লাগবে। এবং বিটার মেশিনটা আমার একদম ভিতরে রেখে আমি অন করব, এবং ভিতরে রেখেই অফ করতে হবে এরকম করে। আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা বিট করব। তো আমার বিটটা হয়ে গিয়েছে, এখন আমি এটা ফ্রিজে 10 মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর কাজে লাগাবো। তো ফ্রেন্ডস, আমার হুইপ ক্রিম তৈরি। তো খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি হুইপ ক্রিমটা করে নেওয়া যায়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।